ভাই রাজনৈতিক আলাপ দিয়েই শুরু করি যখন এখন যেহেতু রাজনৈতিক আলাপই চলতেছে চারদিকে তো মানে বাম রাজনীতি বলতে তো আমরা যারা সমাজতান্ত্রিক রাজনীতি করে তাদেরই বোঝাই বা যারা কমিউনিস্ট এখন আমার মানে প্রথম প্রশ্ন হচ্ছে যে কমিউনিজম আর সমাজতন্ত্রের মধ্যে পার্থক্যটা কি কমিউনিজম আর সমাজতন্ত্র এখন মার্ক্স আর কি কমিউনিজমের তোমার থিওরি দিয়ে গেছে আর কি মার্ক্সের ধারণা মতে কমিউনিজম একদম সে যদি তোমার ওই ডায়ালেক্টিক্যাল যে ম্যাটেরিয়ালিজম আছে ম্যাটেরিয়ালিজম আছে দান্দিক বস্তুপথ তারপরে হিস্টোরিক্যাল ম্যাটেরিয়ালিজম মানে নানা ধরনের থিওরি দেওয়ার পরে একদম চূড়ান্ত পর্যায়ে যায় তিনি কমিউনিজমের একটা থিওরি দিছে কিন্তু তার আগে যে ইনিশিয়াল যে একটা পর্যায়ে আছে ওইখানে তিনি সোশ্যালিজম ব্যক্ত করে গেছে এখন মার্ক্স যে সোশ্যালিজমের কথা বলছে এই সোশ্যালিজমের ধারণা আরও অনেকের মানে মার্ক্সেরও আগে মার্ক্সেরও আগে অনেকের মাঝখানে ছিল যেমন রবার্ট ওয়েন হ্যাঁ তারপরে আরও অনেক যে চার্জ ফুরিয়ের হ্যাঁ তো তাদের ওইখানেও তোমার এই সোশ্যালিজমের কনসেপ্টটা ছিল বাট তাদেরটা কিছুটা তোমার ইউটোপিয়ার মতো আর কি ব্যাপার স্যাপার ছিল তো এখন মার্ক্সের ধারণার মধ্যে যে সোশ্যালিজমটা ওই সোশ্যালিজমটা হলো যে পুঁজিবাদী যে বিকাশটা হবে না পুঁজিবাদী বিকাশ হতে হতে ওটা একটা চূড়ান্ত থ্রেশহোল্ড পর্যায়ে চলে আসবে চূড়ান্ত পর্যায়ে আসার পরে তখন ওই যে তোমার ওয়ার্কার্স যেই আছে প্রলেতারিয়েত তো প্রলেতারিয় তারা মানে রেভলিউশন ঘটাবে হ্যাঁ রেভুলিউশন এবং রেভুলিউশনটা খুব ভায়োলেন্স আকারে রেভুলিউশনটা হবে এখন মার্কস যেটা বলছে সেটা হলো যে রেভুলিউশনটা বেসিক্যালি তোমার যেই সহিংসভাবে যে হবে এটা মার্কস তার যেই দর্শন তার যে ধারণা তার যেই মানুষের যে মনোপ্রবৃত্তি ওইটার একটা ধারা বিচার বিবেচনা করে তিনি বলছেন যে রেভলিউশনালি সহিংসভাবেই হবে কারণ যারা ধরো তোমার সমাজে যারা পুঁজিপতি আছে বা সমাজের আর মাস্ক এখানে একটা জিনিস মেনশন করছে যে সমাজে আসলে দুই শ্রেণীর লোক আছে আমরা আমরা কি দেখি সমাজে যে সমাজে তোমার অনেকগুলো শ্রেণী আছে দরিদ্র নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত তারপর মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত একদম ধনী আর পর আলট্রা ধনী মানে এত অনেকগুলো বর্গ আছে না মার্ক্সের মতো হলো যে এতগুলো বর্গ টর্গ কিছু নাই আসলে মানে এত বর্গ নাই দুই ধরনের লোক আছে যে এক্সপ্লয়েড করে আর এক হলো যে এক্স মানে যে এক্সপ্লয়েটেড মানে যে আর কি শোষিত হয় আর যে শাসক মানে যে শোষণ করে এখন ওই শোষণের যে যারা শোষণ করে এই আধুনিক যুগে শোষণকারী রইলো ক্যাপিটালিস্ট যারা পুঁজি পুঁজিবাদী যারা যাদের কাছে অনেক ওয়েলথ আছে তারাই মূলত দেখবে যে তোমার যে মূল যে সমাজে যে স্ট্রাকচার আছে তারা এটাকে মানে প্রচ্ছন্নভাবে হোক বা সরাসরি হোক প্রত্যক্ষ হোক বা অপ্রত্যক্ষভাবে হোক তোমার সিস্টেম সিস্টেমওয়াইজ তারা একটা শোষণ চালায় যারা নিম্নবর্গের আছে যারা ধরো শ্রমিক শ্রেণী যারা আছে তাদের উপর তারা শোষণ চালায় আগে যেমন তোমার শোষণ চালায় তো যেমন জমিদার তারপরে ভূস্বামী ছিল আর যারা কাজ করতো আর কি মাঠে যারা ই করতো তাদের তারপরে আবার ফিউডাল লর্ড যারা ছিল সার্ফ যারা ছিল মানে এরকম অনেকগুলো তিনি ব্যাপারগুলো দেখাইছে যে এরকমভাবে আর কি শোষণ হয়েছে ইতিহাসে আর আমাদের আধুনিক যুগে এসে আমরা যেটা মনে করতেছি আমরা খুব আধুনিক হয়ে গেছি আমাদের শোষণ টোষণ কমে গেছে আসলে না খুব সূক্ষ্মভাবে সিস্টেমেটিক উপায়ে পুঁজিতন্ত্রের মাধ্যমে পুঁজিবাদীরা আমাদেরকে এক অর্থে শোষণ করতেছে এবং কারা শোষিত হইতেছে যারা একদম যাদের কিছুই নাই আর এখানের একটা ইন্টারেস্টিং ব্যাপার হইল যে যারা কৃষক হ্যাঁ ধরো অনেক কৃষকের আছে যে যারা অন্যের জমিতে কাজ করে হ্যাঁ ল্যান্ডে কাজ করে আবার অনেক কৃষক আছে যাদের নিজের জমি আছে ওই জমিতে তারা ফসল বলা তো তাদের নিজের বলা কিছু একটা আছে হুম কিন্তু যারা তোমার ধরো শ্রমিক শ্রেণী তাদের নিজের বিলে আসলে কিছু নাই হ্যাঁ তারা কি করে তারা একজন পুঁজিপতিদের আন্ডারে বা কারখানায় কাজ করে পনেরো ঘন্টা ষোলো ঘন্টা মানে তার সময় পনেরো ঘন্টা ষোলো ঘন্টা কাজ করে এই যে কাজকামগুলো তারা করে করার পরে তারা তাদের মানে কোম্পানি থেকে কিছু মানে স্বল্প মূল্যের কিছু বেতন পায় বেতন পায় তারা বাসায় যায় বাসায় যায় তারা ঘুমায় খায় অল্প স্বল্প খায় দেয় তারপর তারা আবার কাজ করতে আসে তো হ্যাঁ তো এইভাবে একটা সার্কেল মতো তারা চলাফেরা করে মানে তাদের নিজের বলতে কিছু নাই তারা জাস্ট পুঁজিপতি যে যারা যেসব মালিকরা আছে তাদের স্লিপ হিসেবে যারা জাস্ট তারা কাজ করতেছে তো এখন মার্ক্স বলতেছে যে এই যে তাদের উপর যে শোষণগুলো হইতেছে শোষণটা কীভাবে হয় আসলে মানে শোষণ তারা কীভাবে করে মাস্ক মানে মাস্ক যেই থিওরিতে যে শোষণগুলো আসলে তারা কিভাবে করতেছে ধরো ধরো উত্তরাধিকার সূত্রে সমাজের ভিতরে বিশেষ একটা শ্রেণী থাকে যে নিজের বুর্জ শ্রেণী চলে আসে তাদের আগে থেকেই অনেক কিছু থাকে তো এখন ওইটার ফায়দা তারা ওইটা দিয়ে তারা টাকা দিয়ে টাকা বানায় কোম্পানি বানায় ফ্যাক্টরি বানায় বিশেষ বিভিন্ন মিল সব তো সব কিছু তাদের দখলেই আছে হ্যাঁ আর যারা দরিদ্র বা যাদের তেমন কিছুই নাই তো তাদের বাধ্য হয়েই কিন্তু রুটি রুজির জন্য তাদের কিন্তু ওই কাজগুলো করতে হয় কারণ মানুষের ইনিশিয়াল ড্রাইভ হলো তোমার অর্থনৈতিক 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 ওই ড্রাইভটা না থাকলে তুমি সারভাইভ করতে পারবো না তোমার টাকা পয়সা না থাকলে তোমার ঘরে ভাত আসবে না ভাত তুমি খাইতে পারবা না ই করতে পারবে না এখন পুঁজিপতিরা যারা করে তারা অনেক প্রোডাকশন করে প্রোডাকশন করে যে সারপ্লাস সারপ্লাস যে ভ্যালুগুলা হয় যে লাভ লভ্যাংশটা হয় তারা ওইটা নিজেদের কাছে পুঞ্জিভূত করে রাইখা দেয় কারণ সারপ্লাস সারপ্লাস ভ্যালুটা কি ওইটা আগে তোমার জানা লাগবে যে ওইখানে কী হইতেছে আসলে ধরো তুমি একটা প্রোডাক্ট বানাইবা হ্যাঁ এখন ওই প্রোডাক্ট বানানোর জন্য তোমার ওইখানে একটা এক্সচেঞ্জ ভ্যালু লাগবে মানে এক্সচেঞ্জ ভ্যালু অনুসারে তোমার ই করতে হবে একটা প্রোডাক্ট তুমি বানাইবা বা ওইটার একটা মার্কেট ভ্যালু থাকতে হবে যেমন যদি এখন ধরো এই যে যে সব জিনিসই আসলে তোমার ওই মার্কেট ভ্যালু হয় না যেমন ধরো বাতাস বাতাস অ্যাভেলেবেল আছে তো এই বাতাস দিয়ে কি কোনো বিজনেস হবে ওটা কিন্তু হয় না তুমি একটা জুতা জুতা দিয়ে কিন্তু বিজনেস হয় কারণ ওই জুতা কিন্তু অ্যাভেলেবেল না এখন যদি সমাজ যদি জুতা অ্যাভেলেবেল হয়ে মানে যেদিকে টাকাও সেদিকে তুমি খালি জুতাই দেখতেছো জুতা আর জুতা তাইলে কিন্তু তখন জুতার আর ভ্যালুটা থাকবে না তো এমন কিছু আমাদের দরকার আছে যেটা দিয়ে একটা মার্কেট ভ্যালু তৈরি হবে তো এরকম কী হইতে পারে যেমন খাবার দাবার তারপরে মানে রিসোর্সগুলো আর রিসোর্সগুলো হইতে হবে কি যেগুলো তোমার অ্যাভেলেবেল না ওইগুলোর জন্য কিছু একটা আমার দরকার কিছু করতে হয় ওইটার জন্য সো এখন এই যে রিসোর্সগুলা এই রিসোর্সগুলো পাওয়ার জন্য কি করতে হবে আমার ওই ধরনের জিনিসগুলো উৎপাদন করা লাগবে এখন এই উৎপাদনের যে ম্যাটেরিয়ালগুলো আছে ওই ম্যাটেরিয়ালগুলো তুমি আবার যাদের কাছে টাকা পয়সা আছে তারা ওইগুলা ওই ম্যাটেরিয়ালগুলো প্রোভাইড করতে পারবে আর যারা শ্রমিক শ্রেণী আছে বা যারা ইয়েছে তারা লেবার দিবে পরিশ্রম দিবে পরিশ্রমটা দিয়ে ওই প্রোডাক্টটা উৎপাদন করবে কিন্তু এখানে ক্যাচ ব্যাপারটা হইলো যে তারা যখন ওই প্রোডাকশনটা উৎপাদন করে মানে ধরো একটা প্রোডাক্ট যখন বানায় উৎপাদন করে ওই উৎপাদনের যেই লভ্যাংশটা আছে ওটা পুঁজিপুতিদের কাছে চলে যায় হ্যাঁ ওইটা আর তারা পায় না শ্রমিকরা পায় না আর শ্রমিকরা কী পায় তাইলে ধরো একটা জুতা বানাইবে তুমি সাপোজ ওই জুতার জন্য কী লাগবে তোমার র ম্যাটেরিয়াল লাগবে র ম্যাটেরিয়ালে তাদের ধরো গেছে হলো বিশ টাকা খরচ হয়েছে তোমার কথার কথা বিশ টাকা খরচ হয়েছে তারপর যে লেবার দিছে ধরো আমি লেবার দিছি হ্যাঁ ওইখানে ধরো আমি লেবার টেবার দিয়ে আমি বেতন হিসেবে কত পাইলাম ধরো পঁচিশ টাকা পাইলাম হ্যাঁ পঁচিশ টাকা পাইলাম এরপর আরও ওটার মার্কেটিং বা অন্যান্য হাবিজাবি খরচে ধরো আরও পঞ্চান্ন টাকা আমার চলে গেলো তো এইভাবে আমার পুরো সিস্টেমটা আমি বানাই ফেলাইলাম তো ওইখানে আমার খরচ হলো কত একশো টাকা হুম কারণ ওই একশো টাকার জিনিস আমি তিনশো টাকা দিয়ে বিক্রি করলাম বাজারে তিনশো টাকা দিয়ে বাজারে বিক্রি করার ফলে আমার লাভ হইলো কত দুইশো টাকা এখন এই যে দুইশো টাকা আমার লাভ হইল এই দুশো টাকা আমি পুঁজিপতি আমি যেহেতু একশো টাকা দেওয়া প্রোডাক্টটা বানাইছি তাই এখন ওই দুশো টাকা লাভ হয়েছে ওটা আমি নিয়ে আমার পকেটে রেখে দেবো বাসার ভিতরে আমি কি করবো এই লাভের টাকাটা আমি কি করবো না আমি ওই শ্রমিক ট্রমিকগতির সাথে ভাগ করে নিব না কিন্তু মার্ক্সের কথা হলো যে ওই যে লাভের যে ভাগটা আছে ওই ভাগটা তো ভাই তুমি একা খানো খাইবে কেন পরিশ্রম তো ওই শ্রমিকটাও করছে না তুমি তারে অল্প কিছু কয়টা টাকা দিয়া তারে মানে ওই কোনো মতে যাতে রুটি রুজি যাতে মোটামুটি চালাইতে পারে ওইটা দিয়া তুমি পুরো লাভটা তোমার কাছে রেখে দিলা তার মানে এটা তুমি একটা মানে বাটপাট করতেছো আসলে তো এইভাবে যখন ওই দুশো টাকা কী করবে তার কাছে জমতে থাকবে সারপ্রাস ভাই ভ্যালুগুলো ওই দুইশো টাকা দিয়ে ধরো ওই দুইশো টাকার ভিতর কিছু অংশ সে হয়তো নিজের ফ্যামিলির জন্য চালাবে কিন্তু আরও কিছু অংশ বাকি থাকবে ওই টাকাটা সে কী করবে আরও অন্যান্য প্রতিষ্ঠানে ধরো বিনিয়োগ করবে ইনভেস্ট করবে তারপরে আরও যে কিছু টাকা থাকবে ওইটা সে আলাদা সাইড করে রেখে দেবে এইভাবে শ্রমিকরা খাটতে থাকবে শ্রমিকদের মতো করে তারা পঞ্চাশ ওই যে পঁচিশ টাকা পাইতে থাকবে হ্যাঁ আর মাঝখানে তাদের যে শ্রম আছে ওই শ্রমটা বিনিময়ে তাদের এই যে পুঞ্জীভূত যে টাকাগুলো জমতেই থাকবে জমতেই থাকবে এইভাবে পুঁজির পাহাড়গুলো বাড়তে থাকবে এই যে পুঁজির পাহাড়গুলো বাড়তে থাকবে এইভাবে তারা কি করবে এক এক দিক দিয়ে তারা ধনী হতে থাকবে কিন্তু শ্রমিকরা যারা আছে তাদের জীবনের মান উন্নত হবে না তারা একই লাইফ একই মানে স্যালারি বা ক্ষেত্র বিশেষ হয়তো বা একটু বাড়াইতে টাড়াইতে পারে এখন বাড়াইতে টাড়াইতে পারবে পারবে কখন ওই যে শ্রমিক ইউনিয়ন আছে না তো এই এইখানে এসে তোমার সোশ্যালিজমটা আসে ব্যাপারগুলো যে সমাজের যত নিম্নবর্গ আছে বা যারা সুবিধাবঞ্চিত মানুষ আছে তাদের হয়ে রাষ্ট্র আগে কাজ করবে সমাজতান্ত্রিক যেটা সোশ্যাল সোশ্যালিজম যে একটা রাষ্ট্র ব্যবস্থায় সর্বোচ্চ সুবিধাবঞ্চিত যারা আছে একদম নিম্ন থেকে নিম্ন তাদেরকে আগে আপ্লিপমেন্ট করা হবে এইটা এটার এই ধারণাটা সব জায়গায় তোমার ইয়ে যেমন ওয়েলফেয়ার স্টেট যেটা ই করা হয় যে সোশ্যালিজম ওয়েতে তারা ফাংশন করে ঠিক আছে তো এই জায়গাটাতে সোশ্যালিজমের কথা বলা হয় কিন্তু মার্ক্স যেটা দেখাইছে যে অ্যাকচুয়ালি কি হয় এই যে তোমার এক্সপ্লয়েটেশনের কথা বললাম না যে পুঁজিপতিরা এইভাবে লাভ লাভবংশটা নিয়ে নিয়ে তারা একদম এক্সপ্লয়েট মানে এক শ্রেণী দেখবে যে লাভ দেওয়া মানে তারা টাকা দিয়ে টাকা বানায় একদম উঁচুয়ে উঠে যেতেছে আরেকজন আছে যে যে যেই যেই অবস্থায় ছিল সমাজের ওই ওই জায়গাতেই আছে তাদের কোনো উন্নতি হয় না হ্যাঁ কারণ তাদের উন্নতি হয় না কেন কারণ তাদেরকে তুমি ওই যে বিকাশ যে তাদের যে শিক্ষা তাদের যে খাবার দাবার মানে নারিশমেন্ট যেটা আছে ওইটার জন্য তো তাদের আগে ওই মানে রিসোর্সগুলো তো তাদেরকে দেওয়া লাগবে কিন্তু তুমি তাদের সেটা দিতেছ না তুমি তাদের পরিশ্রম দিয়া উৎপাদিত জিনিসগুলা বিক্রি করতেছ বিক্রি করে আড়ালে লুকায় টুকায় তুমি কী করতেছ পুঁজিগুলার অ্যাকোমুলেট করতেছো অ্যাকোমুলেট করিয়া করে তুমি তোমার সাম্রাজ্য করে তুলতেছো পুঁজির সাম্রাজ্য আর ওদেরকে তুমি বঞ্চিত করতেছো কেন তারা তোমার সাথে কাজ করতেছে তো তারা তাদেরও তো পাওয়ার হক আছে এই জায়গায় তো তুমি ধরো সবাই মিলে একটা প্রোডাক্ট বানাইছে বেচছে তাহলে লাভের ভাগটা সবারই পাওয়ার কথা না সমানভাবে যতটুকু কাজ করা হয়েছে কিন্তু পুঁজিপতিরা বলে না জিনিস তো আমার আমি দিলাম ম্যাট্রি মানে আমার কারখানা আমি কলকারখানায় আমি সব কিছুই করলাম হ্যাঁ তাহলে আমি পাবো সব কিছু ওরা কেন পাবে কিন্তু কথা হলো কিন্তু কথা হলো ক্যাপিটাসটা এটা বুঝে না যে ওরা পাবে কারণ ওরা তো ভাই কাজ করছে তোমার ইয়েতে ওরা যদি কাজ না করতো তুমি তো প্রোডাক্টটা বানাইতে পারত না হ্যাঁ তো এইটা ছিল মার্ক্সের যুক্তি যারা ভাই লাভ পাইলে তো ভাই তোমরা সবাই মিলাজিলা খাও তুমি একা একা কেন খাইবা কেন এত স্বার্থপরতা করবা তো তুমি তো এখানে তাদের এক্সপ্লয়েট করতেছো তো তাদের সুযোগ দিবা মাক্সের সময় কি ছিল মাস্কের সময় ওখানে কারখানা ষোলো সতেরো ঘন্টা পর্যন্ত মানুষ এরকম কাজ করতে তো একটা মানুষ যখন ষোলো সতেরো ঘন্টা ঘাম ঝরাইতেছে তাহলে তার জীবনে আর কী থাকে তুমি তো তার পুরো মেশিনে পরিণত করে করিতেছে যে তুমি আমার ফ্যাক্টরিতে আসবা তুমি আমার ফ্যাক্টরিতে এসে কাজ করবা ষোলো সতেরো ঘন্টা কাজ করবে তোমার জীবনে আর কোনো মিনিং নেই কাজ করবা প্রোডাক্ট বানাইবা ওই প্রোডাক্ট আমি বেঁচে আমি ধনী হব হ্যাঁ আমি ধনী হব আর তুমি তোমারে আমি কি করব করবো কিছু উচ্ছিষ্ট টাইপের যে কিছু বেতন টেতন আছে ওইগুলো আমি তোমার দিয়ে দেবো ব্যাস তো ওইটা মাস্ক ওই সময়ের বাস্তবতা থেকে কথাটা বলতেছে বাট আমাদের মানে মাস্কের ওই সময় থেকে কিন্তু এই এখন পর্যন্ত যখন আমরা আসছি এই আধুনিক সময়ে কিন্তু অ্যাটলিস্ট আমাদের ভিতরে কিছু কিছুটা সচেতনতা হয়েছে যেমন তুমি বিভিন্ন ধরনের গার্মেন্টসে দেখবো যে ওই শ্রমিক ইউনিয়ন বিভিন্ন ধরনের সংগঠন আছে তারা কি করে তারা এই যে এই বৈষম্যগুলোকে কমানোর চেষ্টা করে যে ভাই তাদের বেতন বাড়ায় দেয় ওই যে কিছুদিন পর আন্দোলন হয় যে না শ্রমিকদের বেতন এত বারো হাজার আছে না এটার পঁচিশ করতে হবে হ্যাঁ তো এটা তারা তখন এই আন্দোলনগুলো করে তো এটাও কিন্তু একটা সোশ্যালিস্ট টাইপের কিন্তু একটা মানে ব্যাপার স্যাপার সোশ্যালিস্টরা কী করে যে তারা একদম মানে পুরা রুট ধরে ঝাঁকানি দেয় না তারা একটা ফেস টাইপের ই করে যে ধীরে ধীরে পুঁজিপতিরা তো সহজে ছাড়বে না কারণ ধরো তোমার একটা কোম্পানি আছে হ্যাঁ তোমার কোম্পানি থেকে আমি বললাম যে ভাই প্রোডাক্ট তোমার জায়গা তোমার যন্ত্রপাতি সব তোমার হ্যাঁ তুমি কি চাইবা যে তোমার যে লাভ হইসবে সমান ভাগে সবার সাথে ভাগ করে নিতে আরে মানে আমার জিনিস আমি কেন দিব তোমার হ্যাঁ মানে এরকম আছে না যে আরে ভাই আমার জিনিসপাতি তুমি আমার কারখানায় সে কাজ করবা জিনিসপাতি আনাইলাম আমি হ্যাঁ তাহলে আমি এখানে ই না এলিজিবল না যে আমি মানে আমি একটু বেশি পাবো বেশি পাবো কি মানে আমি তোমার তো টাকা বেতন তো তোমার দিতেছি তুমি আবার কি দাবি করো আবার তুমি আবার লাভের ভাগ খাইবা লাভের ভাগ আমার কারণ আমি ইনভেস্ট করছি আমি লাভ পাবো আমি সো রকম তাদের লজিক থাকে মানুষ বলতেছে যে না তোমার পিছনে তো তাদেরও হাত আছে তুমি এত মানে স্বার্থপর হইবা কীভাবে মিলাজিলা খাইবা তুমি হ্যাঁ এটা হচ্ছে সমস্ত হ্যাঁ তখন সোশ্যালিজম তখন এটা তখন বলে যে না শ্রমিকদের কেউ তোমার ওই কিছু সুবিধা দিই তাদের এই যে কী বলে শ্রমিকদের যখন তোমার ছুটি ছাটা আছে তারপরে আরও হাবিজাবি যে কিছু বেনিফিট আছে এগুলো তোমার যে এইসব কনসার্ন থেকে তোমার চলে আসে তো এখন যারা একটু সোশ্যালিস্ট বা ওয়েলফেয়ার এইভাবে থাকে এই ওয়েলফেয়ার ব্যাপারগুলো তুমি পাই সুইডেন সুইজারল্যান্ড এই এরকম জায়গায় তুমি ওয়েলফেয়ারই পাবা এই যে ট্যাক্স যে দেওয়ার বিষয়টা পুঁজিপতিরা যেই টাকা পয়সা কামায় লাভটা কামায় তাদের কিন্তু একটা সার্টেন অ্যামাউন্ট অফ ট্যাক্স দিতে হয় কিন্তু পুঁজিপুদ্ধির এখানে একটা গুটিবাজি করে করে ট্যাক্স ফাঁকি দিতে হবে তারা এটা খুব সুন্দরভাবে বের করে ফেলায় কারণ ভাই আমার আমি এত কিছু ইয়ে করলাম আমার যদি পুরো বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট যদি ট্যাক্সি যদি দিয়ে দিতে হয় তখন তারা আবার মাইন করে বুঝছো তারা তো একটা কোম্পানি ওন করে হ্যাঁ তো তো ট্যাক্সের ব্যাপারটা কি ট্যাক্স দিলে কী হয় যে তুমি ওই যে ট্যাক্সের টাকা মানে তুমি তো অনেক টাকা পয়সা কামাইছো হ্যাঁ ওই ট্যাক্সের টাকা থেকে তখন এই যে গরিব যারা আছে যারা একটু সমাজের নিম্ন ইয়েতে আছে তখন রাষ্ট্র ওই জায়গায় তোমার টাকাটা ব্যয় করতে আসলে ঠিক আছে সো এরকমভাবে ধীরে ধীরে একটা মানে কল্যাণমূলক যে বিষয় আছে যে ভাই সমাজের সবাই হাতের পাচাঙ্গি সমান সমান না তো প্রকৃতিতে কিন্তু সবাই ওই সমান করে বানানো হয় না যেমন তুমি তো তোমার বাবা যদি ধরো খুব ধনী ধনী হয় তো তুমি তার সন্তান তো তুমি একটা প্রিভিলেজ নেই বড়ো হয়েছো কিন্তু যে গরিব যে গরিব ছিল যার পূর্বপুরুষ মানে গরিবের ই থেকে আসে সে তো শুরু থেকে তো ওই সুযোগ পায় না বড়ো হয়নি তাহলে এখন তুমি যদি বলো যে না সব কিছু আমি চেষ্টা করে করছি আমি আমার নিজের পরিশ্রম দিয়ে সব কিছু করছি তাহলে তো মানে এটা রং তোমার বাবার ওই সম্পত্তি আছে তুমি অনেক প্রিভিলেজ পাইছো সুযোগ পাইছো এই নিয়ে তুমি মানে একটা অ্যাডভান্টেজ নিয়ে তুমি কাজ করতে পারতো যেটা ওই যে রাস্তায় দাঁড়ায় যে ফুল বিক্রি করে কথ শিশু আছে তারপরে আরও যারা ইয়ে আছে ওরা তো ওই সুযোগটা পায় নাই তুমি তাদের ফ্যামিলি হিস্ট্রি হাইটা দেখো তারা তাদের তুমি যে ফ্যামিলির যে ইয়ে আছে তারা অনেকেই গরিব ছিল তারা ওই প্রিভিলেজটা পায় না তো এখন এই যে বৈষম্যটা এটা তুমি কমাইবে কেমন কারণ তুমি যদি মনে করো যে না আমি পাইছি আমারটা নিয়ে আমিই থাকবো সময় তাহলে তোরা বঞ্চিত হবে তো এইটা হলো একটা ন্যাচারাল মানুষের একটা যে কি বলে সহমর্মিতা বা যে একটা সাম্যের যে একটা ধারণা তো এইটার এটাকে তুমি একটা সোশ্যালিস্ট একটা চিন্তাভাবনা বলতে পারো যেটা সবার ভিতরেই বা সব কান্ট্রিতে মোটামুটি একটা প্রয়োগ করার চেষ্টা করা হয় মার্ক্স মার্ক্সের যেই সোশ্যালিজমটা সে বলছে যে এমন একটা ফেজ আসবে যেখানে ধরো পুঁজি তন্ত্র বা পুঁজির যেই শোষণটা বা যারা ক্যাপিটালিস্ট তারা এত পর্যায়ে সম্পদ অ্যাকুমুলেশন করবে মানে এত পর্যায়ে তাদের সম্পদ অ্যাকুমুলেশন করবে কারণ তাদের কারণ পুঁজিপুতি তো একজন না মানে বাপের উপরে বাপ আছে ঠিক আছে তো একজন না পুঁজিপতি আরও অনেকে আছে সো এইরকম পুঁজিপতিরা পুঁজিপুতিরা যখন কম্পিটিশন লাগাই দিবে তখন তারা কি করবে যে ও ধরো জিনিস একটু সস্তা দিবে ধরো সে ধরো বিশ টাকা দিয়ে জিনিস বিক্রি করতো তা আরেকজন পুঁজিপতি আছে সে ওইটা কম্পিটিশন করার জন্য সে বিশ টাকার জায়গায় সে ওখানে দশ টাকা দিয়ে বিক্রি করবে জিনিস আর একজন কী করবে ওই মার্কেট ধরার জন্য দশ টাকার জিনিস আরো পাঁচ টাকায় বিক্রি করবে তো এইভাবে তাদের মধ্যে যেটা প্রতিযোগিতা হবে এটা করতে যায়া এবং পুঁজি গেইন করতে যায় তারা কি করবে তাদের আন্ডারে যে শ্রমিক আছে তাদের বেতন দিবে কমায়া কারণ কি আমি জিনিস কমাইতেছি আমার প্রফিট কমাইতেছে তো ওইটার আমি ম্যানেজ করব কেমনে শ্রমিকদের যে বেতনটা দিতাম পঁচিশ টাকা ওটার আমি বিশ টাকা করব তারপরে আরও করব কি পনেরো টাকা দশ টাকা তো এইভাবে যখন শ্রমিকদের বেতনগুলো কমতে থাকবে তখন শ্রমিকরা কী করবে শ্রমিকরা আরে ভাই অদ্ভুত আমি তো পরিশ্রম করব কি আমার তো নুন আনতে পান্তা ফুরাই যেতেছে তুমি এই যে এখন দেখো এই যে আমাদের যে হাসিনা আমলে যেটা হইলো যে হাসিনা আমলে কী করছে এরা এত পরিমাণ টাকা লুটপাট করতেছে লুটপাট করে করে সাধারণ মানুষের টাকা নাই করে দিছে জিনিসপত্রের দাম বেড়ে যেতেছে সাধারণ মানুষদের কাছে ওরকম টাকাই নাই যে তারা প্রোডাক্ট কিনবে তারা খাবে ন্যূনতম যে মানুষের যে বেসিক নিড ওটা ফিল আপ করার মতো তার টাকা পয়সা নেই তাহলে এই যে গুলা করবে তো ওইটা হয়তো ভাবছে দুর্নীতির কারণে কিন্তু পুঁজিবাদটাও এরকম যে পুঁজি পুঁজির লোভটা তুমি এত পরিমাণ বাড়াই মানে একটা শ্রেণীর বাইরে যাবে এই দিক দিয়ে কী হবে শ্রমিকদের বেতন কমাইতে থাকবে তারা কারণ কি তারা জিনিসপতির দাম ওই যে আরেকজন পুঁজিপতির সাথে প্রতিযোগিতা করতে যায় তারা জিনিসগুলো কি করছে তোমার বিশ টাকার জিনিস পনেরো টাকায় বিক্রি করতেছে তা ওইটা ব্যালেন্স করবে কীভাবে শ্রমিক ছাটাই করবে নাইলে আর নাইলে শ্রমিকদের বেতন কমাই দেবে আর শ্রমিকদের যদি বেতন কমায় দেয় ওই শ্রমিকরা যখন বাসায় যাবে বাসায় যায় তখন তারা যখন জিনিসপত্র কিনবে ওটা তো তারা কিনতে পারবে না কারণ বাজারে প্রচুর জিনিস আছে কিন্তু কেনার মতো যে সামর্থ্য ওইটাই তো নাই আমি পরিশ্রম করি আমি কামলা দেই আমি কিন্তু বেতন পাই কম আর পুঁজিপতিরা কি করতেছে প্রতিযোগিতা করার জন্য অডেল জুতা বানাইতেছে অডেল জিনিসপত্র বানাইতেছে কিন্তু ওই জিনিসপত্র কিনবে কে আর জনগণ তো টাকাই নেই যারা পরিশ্রম করতেছে ওয়ার্কার যারা লেবার তাদের সাথে টাকাই নেই তো যাদের কাছে টাকা নাই যাদের যারা পরিশ্রম করতে পারবে না বা যারা ওটা কিনতে পারবে না ঠিক আছে তখন তারা কি করবে জিনিস থাকা সত্ত্বেও জিনিস বিক্রি হবে না তখন তাদের ভিতরে একটা আক্রোশ তৈরি হবে যা আরে ভাই বেতন পাইতেছি না বেতন আগে যতটুক ছিল ততটুকুও কমে যেতেছে আর এই দিক দিয়ে আরেকজন খালি পুঁজি বাড়াই যেতেছে উৎপাদন কুড়িয়ে যেতেছে ওরা খাইয়ে যেতেছে খাইয়ে যেতেছে আর আমরা ডাউন হইতেছি ডাউন হইতেছি তখন এই যে মিডল ক্লাস বর্গ আছে না মিডল ক্লাস বর্গও তখন আর থাকবে না তখন তারও গরীবিত থাকবে আর গরিবরা তো আরও গর্বিত থাকবে এইভাবে পুরা একটা তোমার ডিসপ্যারিটি তৈরি হবে মানে একটা পার্থক্য তৈরি হয়ে যাবে এটা যখন চরম সীমায় চলে যাবে তখন পুঁজি পুঁজিটা খাওয়া যাবে তখন জনমনে অসন্তোষ তৈরি হবে আক্রোশ তৈরি হবে তখন বলবে যে এই ফ্যাক্টরিটা সব ভাঙা শ্রমিকরা তখন মানে এটা বলছেন যে ন্যাচারাল কনসিকুয়েন্স হিসাবে যে এই ফ্যাক্টরির আমরা পরিশ্রম করি না আমাদেরই তো জিনিসপাতি মানে তাদের তখন টনক নড়বে আসলে এই যে খাদ্যপর্তা দেয়ালে পিঠে গেছে সব ভাইগা টাঙে পুঁজিপুতি করে সাইজ করে ভাইঙ্গা যে তারা সব কিছু কইরা তখন তারা তখন নিয়ে যে এখন থেকে আমরা সবাই পরিশ্রম করবো তখন প্রলে মানে ডিকটেটরশিপ ডিকটেটরশিপ করলে তার তখন জারি হবে ঠিক আছে এইটা হলো একটা সোশ্যালিস্ট মানে একটা রেভলিউশনের মাধ্যমে একটা সোশ্যালিজমের যে একটা ফেজ ওইটা বলছে হ্যাঁ কিন্তু মার্কস বলছে কি এইটাই শেষ না বুঝছো এইটাই শেষ না কারণ মার্কসের একটা ধারণা ছিল যে ডিকটেটরশিপ মানে এই যে বিদ্রোহ ব্লাড রেভলিউশন করে তো তুমি মানে শ্রমিকরা তো বিদ্রোহ করা তো এই পর্যায়ে তো চলে আসলো হ্যাঁ তাদের একটা চেতনা তৈরি হলো না আমাদের সাথে তো অন্যায় করা হইতেছে বৈষম্য করা হইতেছে হাবিজাবি তা এখন আমরা এই করবো কিন্তু এই যে টুলে তার যে ডিক্টেটরশিপ ফেজে আসলো একটা সোশ্যালিস্ট যে একটা পর্যায়ে আসলো হ্যাঁ এইটাও মাস্ক চায় নাই যে এখান থেকে একটা পার্টি দাঁড়ায় যায় মানে পার্টি ফর্ম কারণ মাস্কের চিন্তা ভাবনা ছিল যদি এখানে পার্টি ফর্ম করে তাহলে তারাও ক্ষমতা পায় আর তারাও পুঁজিপতি হয়ে যাবে কারণ কার না লোভ আছে ক্ষমতা পাইলে কার না লোভ আছে যে ও যেই গুড় খাইছে ঠিক আছে ও যেই মানে পুঁজি টুঁজি নিয়ে যেই সব মানে জীবন ল্যাভিশ স্টাইলের জীবনযাপন করছে হ্যাঁ তারপরে কি বলে লাক্সারিয়াস লাইফ কাটাইছে তাহলে ওটা আমিও আমিও কাটাইতেছি তো ক্ষমতা তো আমার কাছে জিনিস আমি তো ওই পুঁজিপতিদের সমস্ত প্রপার্টি তো সব আমাদের কাছে নিয়ে আসছি

এটা স্থায়ী কিছু না এরপরে ধীরে ধীরে এমন একটা পর্যায়ে আসবে যে এখানে তখন এই পার্টিও থাকবে না তখন মানে পার্টি ফর্মই করবে না একটা ফেজ এখানে আসছে তারপর মানুষ ধীরে ধীরে যে কনসাসনেসটা ডেভেলপ হইলো সচেতন হইলো ধীরে ধীরে তখন তারা এই যে রাষ্ট্র হইল না এই রাষ্ট্র ধারণাটাও তখন ধীরে ধীরে চলে যাবে মানে সাম্যবত তৈরি হয়ে যাবে হ্যাঁ স্টেটলেস ওয়ার্ল্ড হয়ে যাবে কিন্তু এটার মাঝখানে একটা স্টেট লাগবে মানে স্টেটমূলক একটা ফেজ লাগবে কারণ যে আমাকে শোষণ করছে তাকে তো আগে উৎখাত করতে হবে উৎখাত করার জন্য আমাকে একটা ব্লাড রেভলিউশন করতে হবে আগে হ্যাঁ আরে এবং এটা করবে হলো সর্বহারারাই করবে ট্রোলে করবে কারণ তাদের হারানোর কিছু নাই বুঝছো তাদের কিছু তো কিছু নাই সো তারা রিক্সটা নিতে পারবে ধরো আমার কিছু নাই হারানোর এখন আমার যদি বলে যে অয়েল অত্যাচারী আরে ভাই আমি এমনেও মরতেছি অমনেও মরতেছি আমার দেওয়ালে ঠিক আছে এমন পারলে আমি একদম মাইরা হাতুর হাতুরি দিয়ে বাইরে ময়রা আর আমি মরবো অরও আমি মাইরা যাবো এরকম আমার চিন্তা ভাবনা কাজ করতে মাস্ক বলছে এদের দ্বারা বিপ্লব সম্ভব কিন্তু ওই যে মাস্ক বলছে যে যারা একটা কৃষক তাদের তো একটা নিজস্ব জমি আছে তারা তো ওটা খাটায় খাইতে পারবে বা যারা ধরো মোটামুটি একটা স্যালারি পাইতেছে বা যাদের নিজের কিছু ব্যবসা আছে তারা তো কিছু করে খাবে তো তারা বিপ্লবে আসবে না কারণ তাদের হারানোর অনেক কিছু আছে যতটুকু আছে ততটুকুই আছে কিন্তু একবারে যাদের পিঠটা দেয়ালা ঠিকই গেছে তাদের তো হারানোর কিছু নাই এই জন্যই তারা সর্বহারা আমার কিছুই নাই আর উল্টা আমি মজা পাবো যাদের অনেক কিছু আছে এটা তো ভাঙতে যে মজা লাগবে বুঝছো সো ওই জোশে তারা ভাঙিয়ে ভালো সব কিছু ঠিক আছে তো এই জন্য মার্ক্স বলছে যে মানুষের যে প্রবৃত্তি ওই প্রবৃত্তি অনুসারে পুরো তারিখে বিপ্লব ঘটাবে বিপ্লব ঘটাবে মাস্ক বলে না যে ঘটানো উচিত মার্ক্স বলছে যে আরেবারই ঘটবে এইটা হলো ওয়ে ঠিক আছে তো এই জন্য দেখবা যে রুশ বিপ্লবের সময় তারা এই দেখবা যে যাদের ই ছিল তারাও তোমার যাদের ন্যূনতম যারা দেয়ালে হয়ে গেছিলো ওই যারের যে অত্যাচার শাসন শোষণ ছিল ওটাতে যারা একদম বিক্ষুব্ধ হয়ে গেছিলো তারাই কিন্তু যে তখন এই বিপ্লবটা ঘটাইলো বাট লেনিনের ওয়েটা বিপ্লব ঘটানোর ওয়েটা একটু অন্য স্টাইলের ছিল মার্ক্সের লাইন থেকে মার্ক্স যেভাবে বসে অমনে করে নেয় লেনিনের নিজস্ব মিউরি এগুলো আছে তো এটার তখন ওই যে হয়ে গেছে লেনিজম হ্যাঁ তো যেটাই হোক সোশ্যালিস্ট যে পার্টি বা সোশ্যালিস্ট যেই ইটা আছে এটা মার্ক্স আসলে কোনো চায় নাই কিন্তু লেনিন এটা ফর্ম করে গেছে হ্যাঁ যে যে একটা পার্টি আকারে পার্টি স্টাইলে থাকবে ওই হলো সব কিছু নেই ভিকেট করবে ইটি চালাবে বা লেনিন এটার পরে যায় নাই কিন্তু মার্ক্স বলছে যে এইটা যথেষ্ট না মার্ক্স বলছে যে এই পার্টিটা এই বা এই পর্যায়ে যদি সব কিছু থাইকা যায় এটা এনাফ না তোমার পরের স্টেজে যাইতে হবে না হলে যেই রেভলিউশনটা হয়েছে ওটা ব্যর্থ হয়ে কিন্তু এই যে স্টেটলেস ওয়ার্ল্ডের ব্যাপারটা মানে এইটা কি আসলে প্রায়োগিক আমার তো মনে হচ্ছে যে এখন এটা সম্ভব না হ্যাঁ এইটার জন্যই তো তোমার ওই লেনিন পরে আর আর ই করে নাই যে স্টেটলেসটা আসলে কিভাবে সম্ভব হইতে পারে বা মানে স্টেটলেস বা একটা রাষ্ট্র সারা কি আদৌ মানুষকে ওইভাবেই করা যায় কিনা সচেতন করা যায় কি না তো এটা তখন ওই যে ডিবেটের বিষয়ে চলে আসে মার্ক্স একটা ধারণা মার্ক্সও এটা জানতো ভালো মতো হারে হারে জানতো কিন্তু মার্কস একটা আশা দেখা গেছে যে হইলে এরকম কমিউনিজম আসতে হবে যেখানে সবাই সবারটা ভাগ করে নেবে যার যার প্রয়োজন অনুসারে যার যার কাজ অনুসারে যার যতটুকু দরকার সে ততটুকু ধরো একটা পুল এই জায়গায় এই পুলের ভিতরে ধরো অনেক কিছু উৎপাদন হয়েছে না এখন উৎপাদন হয়েছে আমার ধরো দুইটা কাপড় লাগবে আমি ওখান থেকে দুইটা কাপড় নিয়ে নেব আমার ব্যক্তিগত বলে কিছু থাকবে না আমার দুটা কাপড় লাগবে আমি ওখান থেকে দুটা কাপড় নিব তার কার হয়তো বা তিনটা কাপড় লাগবে সে তিনটা কাপড় নেবে সে তার প্রকৃতি অনুসারে কাজ করবে তার প্রকৃতি অনুসারে কাজ করবে যেই কাজে সে অ্যাকচুয়ালি নিজেরকে খুঁজে পায় মিনিং খুঁজে পায় সে ওই অনুযায়ী কাজ করবে ওই অনুযায়ী সে জিনিসগুলো নিবে ওই অনুযায়ী তার বাদবাকি সমস্ত জিনিস ফুলফিল হবে এখানে তোমার ধরো যে মার্কসের এলিয়েনেশন যে থিউরি আছে এটা খুব চমৎকার বাট খুব আইডিয়ালিস্টিক লাগবে শুনতে এলিয়েনেশন যে মার্সেল থিওরিটা এটা ইন্টারেস্টিং যেমন আমি যদি এলিয়েনেশন থিওরিটার কথাটা বলি এখানে কী হয়েছে অ্যাকচুয়ালি ধরো আমাদের যে বর্তমান সময় এই বর্তমান সময়ে আমরা সবাই টাকার জন্য কাজ করি কেউই নিজের যেই মানে অন্তরাত্মা যেটা আছে যেটা চায় যেই কাজটা অ্যাকচুয়ালি আমার নেচার অনুযায়ী ফিট করে ওই ধরনের কাজ আমরা করি না কারণ কি লাগবে আমাদের লাগবে পুঁজি পুঁজি কেন লাগবে কারণ পুঁজি যদি না থাকে আমি তো এই যে রুটি রুজি চাল ডাল এগুলো তো আমি আনতে পারবো না এবার আমাদেরকে কি করা হইতেছে ক্যাপিটালিস্ট যে সিস্টেম আছে তারা আমাদেরকে এইটাই বারবার ইয়ে করতেছে ভাই তোমার বাড়িতে তাদের টাকা লাগবে টাকার জন্য তোমার এই এই কাজ করা লাগবে তুমি এটাই করবা রোবটের মতো আর কিচ্ছু তোমার দরকার নেই তোমার কোন কাজে তোমার কি অন্তরাত্মা সাধন হইল তুমি শান্তি পাইলো তোমার বিকাশে কিচ্ছু দরকার নেই তুমি খালি খায়া খায়াপা বাঁচা থাকার লাগে কাজ করবা এবং এই ধরনের প্রোবাগান্ডাই তারা চালাইছে সি সিস্টেমে এই এই ধরনের প্রবাগান্ডা তারা মানে দিয়া সব কিছু তারা মানে ই করে কারণ কি যাদের কিছু পুঁজি আছে ধরম আছে টাকা আছে স্টেট চালাতে কি লাগে টাকা লাগে লাগে ওই যে মার্ক্সের যে দুইটা ই আছে বেস স্ট্রাকচার সুপার স্ট্রাকচার বেস হলো তোমার ইকোনমিক ইকোনমি মানে অর্থনীতির টাকা মানে অর্থনীতি ছাড়া বা টাকা পয়সা ছাড়া তো তুমি কী করতে পারো হলো পুরো বেস এইটার উপরে এখন এই টাকাগুলো কোন কোন জায়গায় লাগে ধর্মক্ষেত্রে লাগে শিক্ষাক্ষেত্রে লাগে স্বাস্থ্য ক্ষেত্রে লাগে রাষ্ট্র চালাইতে লাগে টাকা কোন জায়গায় লাগে না তো এইগুলো হলো সুপার স্ট্রাকচার তো এখানে তোমার পুঁজি লাগতেছে এখন কার কাছে আছে পুঁজিপতিদের কাছে আছে সো পুঁজিপতিরা যা চাবে তাই হবে তুমি আমেরিকাতে দেখা এখন ই করতেছে কি বিল মানে জিরো পয়েন্ট ওয়ান লোক মানে গুটি কয়েক যে চল্লিশ চল্লিশ কি পঞ্চাশ জন লোক আছে তাদের কাছে সমস্ত পুঁজি পুঁজিপুঞ্জিগত আছে বুঝতে পারছো তো তারাই দুনিয়ার সবচেয়ে বেশি টাকা পয়সা দুইটা পয়সা আছে এখন তারা যদি এখন যদি স্টেট চা চার পরিচালনা করতে হয় তাদের কাছে টাকা পয়সা নিতে হবে তারা বলবে যে তুমি এমনে করো তারা যদি আমরা চাই যে ভাই যেন তেন প্রকার হোক প্রফিট হোক হ্যাঁ আমরা আমরা হইলে এই মাইন্ডসেটের তো এইটার জন্য আপনি কি করবেন রাষ্ট্রে এই এই আইডিয়াল আইডিওলজিগুলো আপনি প্রচার প্রসার করবেন তাইলে আমি টাকা দিব না দেবো না টাকা রাষ্ট্র নিরুপায় টাকা নিবে তাদের কাছ থেকে তাদের আন্ডারে কাজ করবে নৈতিকতা এই যে তুমি হয়তো একটা প্রশ্ন করতাম আর যে ধর্ম কীভাবে আফিম হয়ে যায় তো এটাও এটার সাথে কানেক্টেড হ্যাঁ ধরো ধর্মের ক্ষেত্রে একটা চরম এক্সাম্পল তুমি ধরো একটা ধর্মীয় প্রতিষ্ঠানে গেছো গুরুদুয়ারাতে গেছো বা মসজিদ গিয়ে গেছো বা মন্দিরে গেছো যেই কোনো ধর্ম প্রতিষ্ঠানে তুমি যাও ওই জায়গায় ফার্স্টে বিআইপিসিরটা কে পাবে আমরা বলো যার টাকা পয়সা আছে যে মসজিদে কিনা টাকা দেয় তুমি সেই হইলো তুমি যে মসজিদে কিনা টাকা দেয় সে হলো রক্স কারণ তার টাকা দিয়া মসজিদের উন্নয়ন হইতেছে মসজিদে এসে আসতেছে মসজিদে মুসল্লিরা যে নামাজ পড়তে পারতেছে এখন ধর্ম ধর্ম কী টাকা মাস্ক এটা বলতেছে যে আপনারা যে বলেন ধর্ম যে নীতি নৈতিকতা বা ধর্মের যে যে শুভ ইটা করে না ধর্ম তো যাদের যাদের টাকা পয়সা আছে তাদের একটা টুলস মাস্ক কিন্তু বলে নাই যে ভাই ঈশ্বর নাই হাবি যাবি হাবি যাবি এইগুলো দিয়ে মাস্ক কোনো চিন্তাই করে না ভাই রিয়ালিটি তুমি দেখো তুমি ভাবের আলাপ পরে তুমি হেগেল পর্যন্ত তুমি যাই না ওটি বাদ তুমি এই যে আমি এই যে দুই চোখ দিয়ে যা দেখতেছি তুমি আগে এই বাস্তবতা দেখো যে কীভাবে তোমাকে শোষণ করা হইতেছে ধর্মের নামে আমি ধর্মরে বাতিল করতেছি না বা টর্ম বাতিল হবে কি হবে না ওইটা নিয়ে আমার কোনো কথাই নাই তুমি দেওয়া যে আগে তোমাকে ইকোনমিকভাবে তোমাকে পুঁজিপুতিরা কিভাবে কীভাবে ধর্ম নৈতিকতা তারপরে এইসব হাবিজাবি হ্যাঁ রাষ্ট্র তোমাকে টুলস হিসেবে ইউজ করে তোমাকে এক্সপ্লয়েট করতেছে মসজিদে যাও আজকে মসজিদের সেবায় যেই ধরো দানবক্সে তো সবাই টাকা দেয় সাধারণ মানুষ যায় এক এক দুই টাকা দেয় কিন্তু এক দুই টাকা দিয়ে কি তোমার এসি কেনা যায় মসজিদে বড় বড় সব মড মানে মসজিদ তো তৈরি করা যায় বা একতলা দুই তালা যে তুমি একটু বাড়াবো উপরে ওটার জন্য অনেক টাকা লাগে না তো এক দুই টাকা তো সাধারণ জনগণের কত টাকাই দেয় যে মসজিদের ভিআইপি কিছু কমি কমিটি থাকে তারা কি করে তাদের কাছে টাকা আছে তারা টাকা দেয় আছে ভাই এখানে মানে আপনি বললেন না ধর্ম হচ্ছে আফিমের মতো মানে এইটার কিন্তু আবার দুইটা ব্যাখ্যা পাওয়া যায় মানে একটা ব্যাখ্যা এরকম যে আফিম কি করে আফিম হচ্ছে আমাদের দুঃখ ভোলাই দেয় হ্যাঁ এরকম ধর্ম আমাদের বিপদের সময় বা আমরা যখন অনেক দুঃখী থাকি তখন দুঃখটা ভোলাই দেয় মানে একটা পজিটিভ ব্যাখ্যা অনেকে বলে যে না মার্কস এটা বোঝাতে চায়নি মার্ক্স বোঝাতে চাইছে ধর্ম কিন্তু আমাদের বাস্তবতা বিবর্জিত করে দেয় বা আমরা একটা বুধ হয়ে থাকি তো এই রকম আফিমের মতো ধর্ম কাজটা করে হুম তা আসলে মানে এই ব্যাখ্যাটা কোনটা হবে হ্যাঁ ব্যাখ্যাটাই তোমার ওই সেকেন্ডটা বাস্তবতা কি ভুলায় দেয় কোনটা ধরো ধর্ম ওখানে বলতেছে যে আপনারা ধর্ম পালন করেন ধর্ম পালন করলে আপনারা একটা পরকালে শান্তি পাবেন ভিতরে একটা শান্তি লাগবে এখন আমার কথা হলো আমি এটা এগ্রি করতেছি হ্যাঁ ধর্ম শান্তি আসবে সব কিছু আসবে হ্যাঁ সাধারণ মানুষের প্রেক্ষাপট থেকে যদি চিন্তা করি ধর্ম আমাকে শান্তি দিবে একটা মানসিক পিস দেয় হ্যাঁ সব কিছু দেয় ঠিক আছে কথা হলো আমার বাসায় তো নুন চেল ডাল নাই ধর্ম কাদের শান্তি দেবে ধর আমার সামনে টাকা পয়সা আছে আমি এখন যাই কি করব আমি টাকা পয়সা ঢালবো ওখানে টাকা পয়সা ঢালবো তারপরে ধর্মকর্ম করব জনসমাজে আমাকে একটু মানে ভিআইপি বা ওরকম একটা মর্যাদা দিবে আমার ফায়দা হইতেছে কিন্তু সমাজের নিম্নবর্গের যারা আছে নিচু লেভেলের যারা আছে অর্থনৈতিকভাবে তাদের তো এনে কোনো ফায়দা হইতেছে না কিন্তু যাদের টাকা পয়সা আছে তারাই কি করবে ধর্মকে পুঁজি করে মানে যারা পুঁজিপতি তাদের ধর্ম নিয়ে কোনো মাথা ব্যথা নাই কথা হলো যে আমার আইডিওলজি যাতে আমি এই এই পর্যন্ত যেন ছড়ায় ছড়ায় যেন দিতে পারি যাতে ওরা রিভোল্ট না করে আমার বিরুদ্ধে মানে ওরা যদি বাস্তবতাটা দেখে প্রথমত ওরা ধরবে যে আরে ভাই আমার টাকা পয়সা নেই তুই এত টাকা পয়সা খাস কি ফার্স্টেই তখন এদিকে অ্যাটাক করবে হ্যাঁ এইটা হলো রিয়েল বাস্তবতা যে আমার বাসায় ভাই নুন চাল ডাল নাই আমি না খায় আছি অনাহারে আছি এবং আমার উপরে এমন একটা থিওরি বা এমন একটা নানা ধরনের বর্ মানে নানা ধরনের উপায়ে যন্ত্রের মাধ্যমে আমাকে যদি শোষিত করা হইতেছে এইটা হইলো আমার আসল বাস্তবতা এই শোষণটা আমি দেখতে পারতেছি না কেন বলবে যে ভাই দেখেন অমুক অমুকে এত টাকা দিছে আপনারা তার জন্য দোয়া ই করবেন আপনাদের জন্য তো কত কিছু করতেছে ই করতেছে আপনারা তার জন্য দোয়া করবেন এবং মাঝে মাঝে আসবেন এক প্যাকেট বিরিয়ানি ধরাই দিবেন এক প্যাকেট বিরিয়ানি ধরাই দিয়া এই দিল। হ্যাঁ একটা আশা দিয়া বাতিল করে দিল মানে তারা একদম আফিমের মতো একটা বুঝ দিয়া তার চেতনাটাকে ব্লার করে দেওয়া হইল কিন্তু সে যে কত সূক্ষ্মভাবে শোষিত হইতেছে এই জিনিসটা তাকে কিন্তু জানানো হইল না তো এই যে বাস্তবতাটা যে তারা দেখতে পারতেছে না এইটাই হলো আফিম আফিম খেলে যেমন ঘোর চেতনা নাই হয়ে যায় আমি বুঝেও কিছু বুঝে উঠতে পারি যে আমি আসলে কোন দিক দিয়ে শোষিত হইতেছি কারণ আমাকে ওইটা দেখানো হইতেছে না যে আমি পদে পদে সিস্টেমেটিক উপায়ে আমি শোষিত হইতেছি এক শ্রেণী তারা তাদের কাছে প্রচুর পরিমাণ প্রফিট মানে টাকা পয়সা আছে ওইটা দিয়ে তারা একদম খায়া একদম ভোগ বিলাস করে উড়াই দিতেছে এবং তাদের ভোগ ভোগবিলাসের যে থিওরি তারা আমার উপরে ধর্ম নীতি নীতিনৈতিকতা এগুলো ইম্পোজ করিয়া দিয়া তারা আমাকে দাবায় রাখতেছে তা তারা ধর্মকে টুলস হিসেবে ইউজ করতেছে অথচ আমি তো ভাই ধরো আমি গরিব কিন্তু আমি তো ভাই মন দিয়ে ধর্ম পালন করতেছি কিন্তু ওই ধর্ম পালন করতে আমার ফায়দা হইতেছে না আমার বাসায় যে আজকে ধরো চিকিৎসা আমার সন্তান সাপোজ কী হইতেছে সে ভালো চিকিৎসা পাইতেছে না টাকার অভাবে আমি চিকিৎসা করাইতে পারতেছি না তখন ওই ওইখানে আমি আল্লাহ আল্লাহ করে ডাকতেছি আমি তো কোনো জবাব পেতেছি না কারণ মূল সমস্যাটা ঈশ্বর ধর্ম ঐকেন্দ্রিক না মূল সমস্যাটা হইল তারা আমাকে এক্সপ্লয়েড করে রাখতেছে তারা আমাকে ওই ন্যায্যদা যে ন্যায্য যেই ইটা আছে ন্যায্য যেই পাওনাটা আছে ওই পাওনাটা তারা আমার পাইতেছে না সিস্টেমেটিক উপায় আমি শোষিত হইতেছি আমাকে আমার ন্যায্য পাওনা থেকে আমাকে বঞ্চিত করা হইতেছে এই জন্য এটা হলো আফিম আফিম বলছে মার্ক্স বলে নাই যে ধর্ম তুমি দাও এটা যারা হলো একটু ধার্মিক তাদের সেন্টিমেন্টে লাগা যায় কিন্তু মার্ক্স বলছে তো ভালোর জন্যই বলছে যে ভাই তোমার ওই মানে মার্ক্স বলছে যে তুমি তোমার থাকো ধর্ম নিয়ে তুমি ওইগুলো নিয়ে থাকো সমস্যা আমার কোনো মাথা ব্যথা নেই তুমি তোমার মতো করে থাকো কী করবো না করবে কিন্তু ভাই তুমি আগে এটা দেখো কিভাবে তুমি শোষিত হইতেছো এইটা আগে তুমি দেখো তোমার আগে চর্মচক্ষু দিয়ে দেখো যে কোন কোন উপায়ে তুমি ধরাটা খাইতেছো এটা বোঝো তোমার অর্থনীতির জন্য তুমি একটা চেতনা তৈরি করো যখন এই চেতনাটা আসবে আর আমি তো শোষিত হইতেছি তখন আমার ভিতরে একটা চেতনা জাগ্রত হবে ওই চেতনাটা আমার নিজের ভিতরে জাগ্রত হবে নিজের ভিতরে জাগ্রত হইলে কি বিপ্লব হবে হবে না তখন ওই চেতনাটা যখন আরও অনেকের ভিতর ছড়ায় যাবে তখন এটা কি হবে ফর ইটস সেলফ হ্যাঁ ক্লাস কনসিয়াসনেস তখন ফর ইটসেলফ মানে হলো ইটস সেলফ এবং আদার্স মানে সবাই মিলে একটা চেতনা তৈরি হবে ওই চেতনা যখন একযোগে তৈরি হবে তখনই ব্লাড ডোবলেশন করবে এইবার এই যে এই জন্য বলছে আর এই যে চেতনাটা এটা খালি একটা কান্ট্রি কেন্দ্রিক না যে বাংলাদেশ শুধু না পুরো ওয়ার্ল্ড ওয়াইড ওয়ার্ল্ড ওয়াইড যত শ্রমিক আছে সবাই তো এটার সাথে একটা সলিডারিটি ফিল করে যে আমাদের সবার সাথে তো এই কাহিনী হইতেছে কারণ সিস্টেম তো ভাই পুরো ওয়ার্ল্ড ওয়াইডে একই ইভাবে হইতেছে সো তখন এই যে পুরা একটা যে চেতনা এই জন্য বলছে যে দুনিয়ার মজদুর এখন ঠিক আছে সমস্ত মজদুর এক হও জাগরিত হও তখন এই রেভলিউশনটা হবে এইভাবে তখন তুমি ধরো একটা ওই সোশ্যালিজমের একটা স্টেজে আসবা উৎখাত করবা উৎখাতের পরে ওইটাই আসল রেভলিউশন কিন্তু মানুষ বলে নাই অনেকেই বলে যে হ্যাঁ এইটাই হলো সব না ওইটা হইলো জাস্ট শুরু যে আমার আমার উপরে এতদিন শোষণ করা হয়েছিল যেমন এই যে আমরা ছাত্র আন্দোলন দেখলাম এতদিন শোষণ করা হয়েছিল উৎখাত করলো না বাট আসল রেভলিউশন হয়ে বলে আর পরের থেকে মানে এরপরেই তোমার আসল চৈতন্যটা তোমার জাগরণ করবে হবে এবং এই ফেসটা অনেক কঠিন কারণ যারা ওখানে ঢুক মানে যাবে ওই সিস্টেমে ঢুকবে তারা যদি এখন পার্টি ফর্ম করে ফেলায় বা কিছু একটা বানায় ফেলা এবং ওইটা যদি দীর্ঘদিন সময় ধরে যদি এক্সিস্ট করে তাহলে কিন্তু তারাও কিন্তু ক্রমান্বয়ে কিন্তু বুর্জ হয়ে যাবে যেটা লেনিনের পরে যে স্ট্যান্ডেনজমে যা হয়েছে আর লেনিনের একটা থিওরি ছিল যে ভাই মাস্ক মার্ক্স কিন্তু বলা নেই যে রাশিয়ায় তোমার বিপ্লব হবে মার্ক্স বলছে ব্রিটেনে হবে কারণ যেখানে পুঁজির অনেক বড়ো বিকাশ হবে পুঁজি মানে প্রচুর পরিমাণ পুঁজির বিকাশ হবে সেখানেই রেভলিউশনটা মানে ওই ধরনের রেভলিউশনের ক্ষেত্রটা তৈরি হবে আর ভাই আমার নুন নামতে পান্তা পুরো যায় আমার বা আমাদের এখানে ধনীরা যারা আছে এরা নিজেরাই তো গরিব মানে ওদের তো পুঁজিই নাই সো ওদের যখন প্রচুর পরিমাণ পুঁজি হবে তখন একটা ক্ষেত্র তৈরি হবে অসন্তোষ তৈরি হবে তখন যে একটা রেভলিউশনের একটা কনসিকুয়েন্স তৈরি হবে লেনিন বলতেছে মার্ক্স বলতেছে না মার্ক্স যেটা বলতেছে ওটা আস্তে আস্তে তো ভাই আমি তো মেরাজে মু এত সময় ওয়েট করা যাবে না বিপ্লব এখনই সম্ভব তখন সে এই যে বল সে বিপ্লবগুলো যে না আমরা ওই মানে ধ্রুপদী যে মার্ক্সীয় যেই চিন্তাধারা লোক আছে আমরা ওদের লাইনে হাঁটবো না হ্যাঁ ওই স্লো বিপ্লবের দিকে আমরা যাবো না আমরা একদম মানে অন্য স্টাইলের বিপ্লবে যাবো যেটা হলো এখনই হবে যে ওখানে রাশিয়ার সময় ওখানে তোমার দুই ধরনের লোক ছিল তোমার কৃষক শ্রেণীর লোকও ছিল শ্রমিক শ্রেণীর লোকও ছিল তো এরা দুইটাই তো তোমার শোষিত ওই যার যারের যে তন্ত্র ছিল যার তন্ত্র দুইজনই তো শোষিত তো এদের এক কইরা অন্য লাইনের একটা বিপ্লব ঘটাই দিবে এবং ঘটায় দিয়ে তারা এই পার্টি ফর্ম করলো এবং পার্টি ফর্ম করে মাস যেটা কইছিল যে হইব না ওই একামটাই হইলো মানে এখানে ওসরে একটা কথা মনে পড়লো ওসব বলছিল যে সমাজতন্ত্র কায়েম করতে গেলে মানে সমাজতন্ত্র কি করে সম্পদ বন্টন করে তাকে তো সেই সম্পদটা অর্জন করতে হবে তো উনি বলছিল যে আমি সমাজতন্ত্রের পক্ষে কিন্তু আমি এইটাও পক্ষে যে এখন উপমহাদেশে সমাজতন্ত্র কায়েম করার সময় আসেনি হ্যাঁ উপমহাদেশে আগে পুঁজির মাধ্যমে সম্পদটা গড়ে উঠুক সম্পদটা গড়ে উঠুক হ্যাঁ এটা একটা ব্যাপার কিন্তু এখন আমার একটা প্রশ্ন কি যে মানে সমাজতন্ত্রের যেই ব্যাপারটা আমার কাছে একটু প্রশ্নবিদ্ধ লাগে সেটা হচ্ছে যে সমাজতন্ত্রে অর্থনীতি আর রাজনীতিকে কিন্তু এক করছে তাই না এখন রাজনীতিতে যে ডেমোক্রেসিটা ছিল এটা কিন্তু সমাজতন্ত্রে নেই এখন না থাকার ফলে এখানে একটা ডিক্টেটরশিপ তৈরি হয়ে যায় অটোমেটিক তা এরকম কি কোনো উপায় আছে যে আমার অর্থনীতিতে সমাজতন্ত্র থাকবে কিন্তু রাজনীতিতে গণতন্ত্র থাকবে দুইটা আমরা এক করব মানে পুঁজিবাদ আর সমাজতন্ত্রকে এক করে নতুন একটা কিছু বানাবো হুম এখন ওই যে ওইটা যদি করতে চাও তাহলে ধরো ওই যে মানে গতানুগতিক ওয়েলফেয়ার স্টেট টাইপের তোমার কাজ করতে হবে সুইডেন স্টাইল সুইজারল্যান্ড স্টাইল ওখানে যাইতে হবে ওখানে ধরো তুমি একটা বড় জোর তুমি ওয়েলফেয়ার স্টেট ই করতে পারবে মানে মাস্কই যেই সমাজতন্ত্র যে একটা জায়গায় সম্পদ থাকবে সবাই ভাগ করে নিতেছে জিনিসটা হ্যাঁ ওই ফেসটা আর কি ওরকম হবে না মাস্ক পুরো সিস্টেমের উপর জোর দিছে হ্যাঁ ইন্ডিভিজুয়াল অত ই করে না কারণ কি মাস্ক কেন বলে নাই কারণ ইন্ডিভিজুয়াল হলে কি হবে মানুষের একটা নেচার থাকে ইন্ডিভিজুয়াল মানে কি সে আদিম প্রবৃত্তি নিয়ে চলে সে ধরো সুযোগ পাইলেই সে অবাধ স্বাধীনতার দোহাই দিয়ে সে নিজেই সব কিছু ভোগবান ভোগ ইয়ে করবে কারণ সমাজে তো সবাই সমান না তোমার থেকে যদি কেউ বেশি ট্যালেন্টেড থাকে সেই সব সুযোগ সুবিধা ভোগ করে নিয়ে যাবে আমি অন্যরে দিব কেন এটা তো লিবারালদের সমস্যা হয়েছে যারা ধনী যারা প্রিভিলেজ প্রাপ্ত তারা তাদের মধ্যে ইচ্ছা মতো ভোগ করতেছে ফায়দা লুটতেছে কয় যে তোমরা মারা খাও তোমাদের দেখার আমার কোনো দরকার নাই হ্যাঁ ওই যে আদিম যে প্রবৃত্তি আমি মানে আমি যে প্রপার্টি নিয়ে নিব নিজের নিজের কাছে এই ধরনের মনোভাব চলে আসে তো সেই জন্য মার্ক্স এটাকে কাউন্টার দেওয়ার জন্য পুরো সিস্টেমেটিক স্টাইলে চলে গেছে যে এখানে ইন্ডিভিজুয়াল না এখানে কালেকটিভ কনসার্ন হলো আসল এবং কালেক্টিভ কনসার্ন থেকে সে কমিউনিজমের দিশাটা রূপরেখাটা সেটা টাইনা দিয়ে গেছে তা তুমি ধরো নিশ্চয়ই আবার একটা উল্টা স্টাইল লেগেছে বুঝছো সো দুজনে একই কনসার্ন কিন্তু দুজনের ওয়েটা আলাদা একজনের কাছে কালেক্টিভ স্টাইল আর একজনের কাছে ইন্ডিভিজুয়াল স্টাইল লেগেছে সো এই জন্য এক্সিস্টেন্সিয়ালিজম আর যে কমিউনিজমের যে থট প্রসেস দুইটা একটু মানে পরিণতি চাওয়াটা এক হইলেও কিছু দিক দেওয়া রাস্তাটা আলাদা সো এখন আমি যদি মাংসীয় সিস্টেমে আসি আসলে ওইটা ওইভাবে সম্ভব না যদি সম্ভব হয় তাইলে তোমার ওই ওয়েলফেয়ার স্টেট টাইপের মতো হবে যে না হ্যাঁ ধনীরা টাকা পয়সা কামাবে কিছু বৈষম্য থাকবে কিন্তু বৈষম্যটা এত বেশি থাকবে না ধোনীরা ধরো ট্যাক্স দিত ধরো আগে টু পার্সেন্ট ধোনিরা এখন ধরো একটু মানে একটু বিনয়বশত হয়ে ধরো তারা ট্যাক্স দিবে টেন পার্সেন্ট বা একটু একটু বাড়ায় দিবে আর কি তাদের বাড়ায় দিলে কি হবে যারা একটু নিম্ন শ্রেণীর আছে তারা একটু মোটামুটি মানে মোটামুটি সচ্ছলভাবে তারা একটু চলে খায়া পইরা একটু বিনোদন তারপরে শিক্ষা টিক্ষা স্বাস্থ্য টাস্ত সব কিছু তাদের ঠিকঠাক থাকবে তাই তারপর তারা মোটামুটি তারা রিভোল্ট করবে না তখন বুঝছো মানে এটাতে কী হবে এটা ধনীদেরই ভালো হবে আসলে কারণ কি তারা যদি না দেয় দেয়ালে পিঠ থেকে গেলে কি হবে তারাই এই যে আমাদের সালমান রহমানকে দেখো এখন সে কী করলো যে এই ভোগ করছে এখন যে তারা খেয়ে গেছে তো এই কাহিনিটাই হবে সো এটা ধনীদের জন্য শিক্ষা যে ভাই তোরা খাবি ভালো কথা খা কিন্তু মানুষ একটু দিয়াটিয়া খা ঠিক আছে তো অ্যাটলিস্ট তুমি ধরো সেভেন্টি থার্টি মানে সিক্সটি ফাইভ টু থার্টি ফাইভ এরকম করতে পারো যেমন সিক্সটি ফাইভ আমার আমি পেলাম থার্টি ফাইভে আমি মানুষের ভিতরে বি বন্টন করে দেবো দ্যাটস ইট তাহলে মানুষের অতটা রিভোল্ট করবে না তুমি এই পর্যায়ে আনতে পারো একটু সমাজতান্ত্রিকও থাকলো পুঁজি থাকলো থাকলো অফ মিশ্র টাইপ আমরা মিশ্র হইলে আবার ওটা অন্য টাইপের চলে যায় বাট সমাজতন্ত্রটাও থাকলো পুঁজিতন্ত্রটাও থাকলো আবার গণতন্ত্রটাও থাকলো জিনিসটা তুমি এই স্টাইলে ফর্ম করতে পারো যেটা মানে অ্যাট বেস্ট আমরা এই পর্যন্ত ধরো বিভিন্ন যে উন্নত কান্ট্রি ফিনল্যান্ড তারপর আরও হাবিজাবি যে কান্ট্রি আছে ওইগুলোতে ই থাকা লাগবে কিন্তু ওইটার ব্যাপারটা ওইটা আলাদা জনগণ ওই রকম থাকতে হয় মানে ওদের ওখানে জনগণ একটু শিক্ষিত ওইভাবে চিন্তা করে বা অ্যাটলিস্ট একটা আধুনিক শিক্ষা টিক্ষার ওই ধরনের চর্চা আছে বাট আমাদের এখানে কতটুকু খাটবে জানি না আমরা বলি গণতন্ত্র কিন্তু আদৌ কি গণতন্ত্র চলে না তো তুমি যে মুক্তিযুদ্ধের পঞ্চাশ বছরের ইতিহাস পড়ো পরিবার তন্ত্র চলতেছে আর মিলিটারি তন্ত্র চলতেছে পরিবারতন্ত্র মিলিটারি তন্ত্র আর কি এই দুইটাই তো গুরুপাক্ষিতছে সাতচল্লিশের পর থেকে বলা যায় এই উপমহাদেশে এই উপমহাদেশে এইটা এটার মূল রিজন হলো তোমার এখানে আমাদের একটু আবেগ বিষয় আমরা আবেগে ভাইসা যে বলা যায় আবেগ বেশি থাকলে বুদ্ধি তো কমই হবে কারণ বুদ্ধি তো আমি ই করতে পারতেছি না এবং ধর্মীয় সেন্টিমেন্ট আছে এই জায়গায় হ্যাঁ ধর্ম নিয়ে আমরা একটু বেশি সিরিয়াস থাকি এখানে ধর্ম নিয়ে যদি একটু ভালো টালো কথা বলা হয় তাহলে সেই সেলিব্রিটি হয়েছে সো এটা দিয়ে রাজনীতি হয় ধর্মীয় রাজনীতি চলে আর হলো তোমার পুরো পারিবারিক যেই লুটপাটের রাজনীতি আছে এগুলোই চলে হ্যাঁ তার মানে হচ্ছে ও আরেকটা ব্যাপার মার্কসকে কি আমরা নেচারের এগেনস্ট বলতে পারি কারণ আমাদের নেচারটাই কিন্তু বৈষম্য বলা যায় বৈষম্য যেমন কিভাবে বাঘ হরিণ খাবে তাই না হলে তো বাঁচতে পারবে না বা এখানে যদি আমরা দেখি যে যেমন হচ্ছে এই কমিউনিজম বা সমাজতন্ত্রের ব্যাপারটা তো ধরলাম যে দেড়শো বছর আমাদের যদি পাঁচ হাজারের ইতিহাস দেখি এখানে তো আমরা সেটাই দেখতেছি যে শ্রেণী থাকবে বৈষম্য থাকবে তাহলে মানে মার্স কি ন্যাচারের এগেনস্টে যাই কিছু একটা করতে যাচ্ছে ন্যাচারের এগেন্স্টে আসলে এই জায়গায় একটা খুব সুন্দর থার্ড পয়েন্ট অফ ভিউ আছে মানে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে তুমি যদি দেখো তো তারা বলতেছে যে নেচারে বৈষম্য আছে প্রতিযোগিতা আছে কারণ সবাই সমান না তো নেচারে দুর্বল দুর্বল আছে সবল আছে হ্যাঁ তুমি এই দৃষ্টিকোণ থেকে বলতে পারো যে মার্ক্স নেচারের এই যে ট্রেডগুলো আছে এটার বিপরীতে যে বলতেছে। নেচারে আছে অসাম্য মার্ক বোধ সাম্যর কথা অসাম্য আছে দেখে তো আমরা সাম্যের দিকে সংগ্রামটা করব না তো এই দিক দিয়ে মার্ক সাম্যের কথা বলে হ্যাঁ অবশ্যই ঠিক আছে কোনো সমস্যা নেই মার্ক্স এই দিক দিয়ে তোমার একটা রেভলিউশন ক্রিয়েট করছে যে না কি কেন আমার অসম্ভব মেনে নিতে হবে আমার সামনের দিকে যেতে হবে প্রকৃতি যেটা বলছে আমি ওদিকে কেন সময় আমার থাকা লাগবে হ্যাঁ আমরা চাইলেই তো সমান সমান ব্যাপারটা করতে পারি মাস আগে দেখাইছে যে এমন এমন হয় এটাই তো যে সমালোচনা করছে যে যে পুঁজিপুতিরা যারা আছে তো এরা তো সার্টেন সুবিধা প্রাপ্ত এই যে বৈষম্যটা আছে দেখেই তো এইটা এই যে বৈষম্যটা এটা মাস অনেক সুন্দরভাবে হ্যাঁ সিস্টেমেটিক ওয়াইজ ইকোনমিক ওয়াইজ তারপরে তোমার সায়েন্টিফিক যেই ব্যাপারগুলো আছে ওইগুলো দিয়ে একদম ভালো মতো গেছে তার দাস ক্যাপিটাল ওখানে বর্ণনা করে দিয়ে গেছে বলে গেছে কিন্তু এটাই কি সব না সে বলছে যে না এটার একটা উত্তরণও আমাদের লাগবে তো এই অর্থে তুমি মার্ক্সের বিপরীত বলতে পারো কিন্তু আর এক লজিক দিয়ে তুমি বলতে পারো যে না প্রকৃতিতে আসলে যদি অসাম্য থাইকাও থাকে ওটাকে আদৌ অসাম্য কিনা বা ওই অসাম্যের পিছনে একটা রিজন আছে তো সবাই অসম্মত হয়েছে তো গিয়েছে প্রত্যেকের ফাংশন আলাদা প্রত্যেকে ইউনিক এটা ওসর আর্গুমেন্ট যে সবাই অনন্য যেমন একটা গোলাপ ফুল একটা গাঁদা ফুলটা হিংসা করে না আবে তুই গোলাপ তুই গোলাপের মতো আমি গাঁদা ফুল আমি গাঁদার মতো আমার ফাংশন আলাদা আমার স্ট্রাগল আলাদা আমার সুবিধা আলাদা আমার ফিউচার আলাদা আমার বৈশিষ্ট্য আলাদা এবং আমার গৌরব আলাদা তুমি গোলাপ ফুল তোমার সৌন্দর্য আলাদা তোমার আলাদা হ্যাঁ তোমার ক্ষেত্র আলাদা কেউ কারো থেকে কম না গাঁদা ফুল যদি এক্সিস্টেন্স থেকে চলে যায় তাহলে গাঁদা ফুলও কেউ অনেকে মিস মিস করবে এবং গোলাপ ফুলও যদি এক্সিস্টেন্স থেকে চলে যায় তাহলে গোলাপ ফুলকেও অনেকে মিস করবে এবং সবাই পূর্ণ কেউ অপূর্ণ না গাঁদা ফুল গাঁদা ফুলের মতো করে পূর্ণ গোলাপ ফুল গোলাপ ফুলের মতো করে পূর্ণ সবাই ইউনিক এই জায়গায় যায় তখন মার্ক্সের একটা আপার লেভেলের একটা আর্গুমেন্ট তৈরি হয় প্রকৃতি প্রকৃতিতে যে অসাম্য আছে ওইটা ঠিক আছে বাট ওই অসাম্যটা অসাম্যের ভিতরেও একটা সাম্য আছে সবাই যদি একই হয় ধরো হেনরি ফোর্ড হে একটা একজন হেনরি ফোর্ডের জন্য তোমার সমাজে কত ধরনের ট্রাফিক তৈরি হয়ে গেছে ট্রাফিকের ঠেলায় হাঁটা যায় না গাড়ির উপরে গাড়ি ঠিক আছে যদি সমাজে যদি লাখ লাখ ফোর তৈরি হইত তাহলে কি হইত সমাজে টেকেই যেত না বুঝছো জিনিসটা ধরো সমাজে যদি সবাই কবি হয়ে যায় তাহলে কি হবে কবির আর কি মূল্য থাকবে ওই যে বললাম সার প্লাস ভ্যালুতে যে বাতাস অ্যাভেলেবেল বাতাসের কিন্তু ওইরকম কিন্তু আর অর্থনৈতিক মূল্য নেই অর্থনৈতিক মূল্য নেই ভ্যালু ক্রিয়েট হইতেছে না বাজার তো এখন যদি সবাই কবি হয়ে যায় কবিরও কোনো মূল্য থাকবে না সবাই যদি দার্শনিক হয়ে যায় দার্শনিকেরও মূল্য থাকবে না সবাই যদি কৃষক হয়ে যায় কৃষক তো না কেমেরা যাবে আরে কৃষক বেচা বিক্রি করার জন্য তো অন্য কিছু লাগবে সো সবাই যদি সঙ্গীতজ্ঞ হয়ে যায় তাহলে ভাই দেশ চালাবে কি গান গেয়ে কি আমার পেট ভরবে সব সময় হবে না তো তো সবারই সার্টেন সার্টেন ফাংশন আছে এবং তার তার মতো করে ঠিকঠাক আছে সে সে যদি তার নেচারটা বুঝে যদি কাজ করতে পারে তখন সেখানে সে ফুলফিল অনুভব করবে এবং ওই অনুযায়ী সে যদি তার প্রাপ্য ন্যায্যটা পায় অলরেডি কমিউনিজম প্রতিষ্ঠিত হয়ে যাবে কিন্তু এই জিনিসটা আমাদের সমাজে শেখানো হয় না এবং এই জিনিসটা বোঝেও না হয় না অনেকে যেমন যে কৃষক সে কি ছোটো লোক নাকি না সে ছোটো লোকও না সে বড়ো লোকও না সে মানুষ যে কৃষক সে যে অন্ন ফলাইতেছে ওই অন্নের কারণে আমি আজকে তোমার সাথে কথা বলতে পারতেছি আমার বয়স যে আওয়াজ বের হইতেছে আমি তিনবেলা খাইতে পারতেছি তো আমি যখন ভাতটা খাইতেছি আমি তখন তাদের ঘামের পরিশ্রমে তাদের যেই পরিশ্রমটা আছে ওই পরিশ্রমের কারণে আমি একটলা ভাত উঠাইতে পারতেছি এই সেন্সটা যদি সবার ভিতর থাকে তাহলে তোমার সে এমনিই কমিউনিস্ট হয়ে যায় তার ভিতরে এমনি সাম্য আসে না তখন সে বলবে যে আরে আমার টাকা আছে তাহলে আমি কিভাবে কীভাবে একজন কৃষককে আমি বঞ্চিত করবো তার প্রাপ্য থেকে আর সে তো আমাকে মনে সে তো আমাকে পুষ্টি দি পুষ্টি দিতেছে প্রতিনিয়ত তাহলে তো তার পা হয়ে আমার সালাম করার কথা কৃষককে শ্রদ্ধা করার কথা এইটা হলো কনসিয়াসনেস কিন্তু অনেক পুঁজিপতিদের কনসিয়াসনেস নাই তারা মনে করে যে ও পাইছি আমি দোমায় ভোগ করে যাবো এটাই তো সমস্যা মাস্ক এই সমস্যা একটু ভিন্নভাবে দেখাইছে কিন্তু মাস্কের একটু ফ্ল আছে সে সবার সমান বলতে যায়। সে একটু সিস্টেম নিয়ে একটু বেশি অফসেস ছিল ইকোনমি নিয়ে একটু বেশি অবসেস ছিল এই জন্য সে কোর জিনিসটাতে আসে নাই বা হয়তো আরও কিছু সময় সুযোগ পাইলে সে হয়তো এখানে চলে আসতে পারবে কারণ সিস্টেমেটিকভাবে সে দেখছে যে তার সময় এরকম এক্সপ্লয়েটেশন হইতেছে তো সেই জন্য সে ওইটা নিয়েই কাজ করছে কিন্তু মূল জিনিসটা হলো আধ্যাত্মিক যে আধ্যাত্মিকভাবে যে বুঝতেছে না ধনীরা যদি এই জিনিসটা বোঝা যায় তখন সে কি আর এই কৃষককে এক্সপ্লয়েট করবে করবে না সে বলবে যে আর কৃষকের জন্য তো আমি বেঁচে আসি তখন সে কৃষককে মোটাই তুচ্ছতাচ্ছন্ন করবে না একটা রিক্সাওয়ালারা কেউ যে থাপ্পড় দিবে না আর ভাই রিক্সাওয়ালা না থাকলে আমি এই পর্যন্ত কি আসতে পারতাম আজকে আমি রিক্সা দিয়ে আসছি এই জায়গায় তাহলে ওই লোকটা না থাকলে কি আমি আজকে পডকাস্ট করতে পারতাম পডকাস্ট না থাকলে আমি এটা মানে শুনতো শুনতাম কীভাবে তুমি আমার সাথে আলোচনা করতে কীভাবে তাহলে অবশ্যই ওই রিক্সাওয়ালা একটা অবদান আছে আমার এই ভিডিও বানানোর পিছনে তাহলে তাকে আমি কীভাবে ছোটো লোক মনে করি সে আমার থেকে কীভাবে নিচু হয় আবার সে আমার থেকে বড়ো না সে আমার ফ্রেন্ড সে আমার সহযোগী আমার কমরেড বুঝছো এই সেন্সে আসলে তখন দেখবো যে রিক্সালার রিক্সালার ফাংশন আছে আমার আমার ফাংশন আছে আমি যখন আমারটাতে আমার কাজটা ঠিকভাবে করব সে যখন তার কাজটা ঠিকভাবে করবে প্রকৃতিতে যেই বৈচিত্র্য তখন বৈচিত্র্য আসবে ওই বৈচিত্র্যটা সুন্দরভাবে ফাংশন করবে কাক কালো বললা তুমি তারা রেসিস্ট বলতে পারো না বা কালো বললা তাকে তুচ্ছতাচ্ছিল করতে পারো না বা সাদারে তুমি বলতে পারো না যে এবং প্রাণী যদি নাইও কোন সাদা বকেসে কাকরা যে বলে না এই তুই তো অনেক কুৎসিত দেখতে তুই তো মানে ছোট লোক দেখ আমার শরীর কত সাদা একমাত্র মানুষের ভিতরে এই ধরনের গান্ডু মার্কা চিন্তা আছে যে মনে করা হইলো আমি কালোদের থেকে সৃষ্টি আরে ভাই কালো কালো সাদা তুমি কি বিভেদ করতেছ কালোর আলাদা সৌন্দর্য আছে ফসার আলাদা সৌন্দর্য আছে এইটুক যদি মানুষ সবাই বুঝে